হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইন অ্যান্ড আউট। আমি সুরজিৎ। আজ একাদশী, আজকে আমার অফিস আছে। তো সকালে বসেছি চা খেতে, আমার সাথে ঋতু আছে। তারপরে তাড়াহুড়ো করে এখন ইচ্ছা করছে না একদম অফিস যেতে, বিকজ এই পুজো মুড, পুজো হ্যাংওভারটা কাটানোর পর একদমই মানে আমার মন খারাপ আর মনে হচ্ছে না যে একদম অফিস যাই। বাট কিছু করার নেই, অফিস তো যেতেই হবে। তোমাদের মধ্যে অনেকে অনেকে আছো যাদের অফিস খুলে গেছে, তো তারা তাদেরও হয়তো আমার এই মতো খুব মন খারাপ। বাট কিছু করার নেই, অফিস তো যেতেই হবে, ডিউটি ইজ ডিউটি, ঠিক আছে, অল অ্যাপার্ট। এনিওয়ে, তোমরা কেমন কাটালে পুজো আমাদেরকে জানিও। মামা সকালে উঠে খাচ্ছে ম্যাগি, তাই তো মামা? আর এবার তো পুজো শেষ, কি হবে? হ্যাঁ, পড়াশোনা কবে থেকে হবে? আজ থেকে? এই যে পড়াশোনার নাম শুনে দেখো, কোনো উত্তর দিচ্ছে না আর মিচকে মিচকে হাসছে। পড়াশোনা করবে ও। ভালোই লাগছে, দেখি খেয়ে দেখি। আর তুমি শেয়ার করে খেও, এতটা খাবো না। দেখো আমার মা নিমকি ভাজছে বাড়িতে, আর এত অসাধারণ বানায়, এটা অসাধারণ খেতে লাগে। আর ক্রাঞ্চি, আর বিজয়ার জন্য এটা বানাচ্ছে, দেখো। এই অফিসের জন্য বেরোচ্ছি, আবার সন্ধ্যেবেলা এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন একটু বাজারে এসেছি, কারণ বাজারে কিছুই নেই আমার, আজকে সব নিতে হবে, তো বিশেষ করে সবজি বাজার কিছুই নেই। তো বাজারে এখন আমি এসেছি, বাজারে পৌঁছে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। বাজারে পৌঁছে গেছি, চলো আমার সবজি বাজারটা করে নিই। দেখো মাছ বাজারে এসেছি, মাছ কিছুই দেখতে পাচ্ছি না। কিছুই বাজারে আজকে মাছ নিয়ে একদম কমে গেছে, আজকে পুজোর পরের দিন। ফাইনালি আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে, মাছ সেরকম কিছুই পাইনি, কারণ মাছ সেভাবে নেই, সব রুই কাতলা এগুলো আছে। তো আমি একটু ডিফারেন্ট কিছু নেবো ভেবেছিলাম, বাট পাইনি, কালকে আসবো আবার। তো বাজার এছাড়া যেগুলো সবজি বাজার ছিল, আলু পেঁয়াজ সবজি সব নেওয়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি তারাপুরম বাড়ি, আজকে বৃহস্পতিবার, তো পুজো দেওয়ার আছে, বাড়ি যাচ্ছি, আবার বিকেলে তোমাদের সাথে কথা হবে। এই অফিস থেকে এলাম, অফিস থেকে এসে ফ্রেশ হয়ে আবার যাচ্ছি। কোথায় যাচ্ছি ঋতু? একটু স্পেন্সার্সে যাচ্ছি, মাসের মাল কিছু কেনা হয়নি পুজো উপলক্ষে, তো আজকে যেতেই হবে, কারণ বাড়িতে অলরেডি মোটামুটি সব শেষের পথে, তো তার আগেই যাই, না হলে আর আজকে একটু মনে হয় ভিড়টাও কম পাবো, তো তাই জন্যই আরো বেশি করে যাচ্ছি। আমরা প্রতি মাসে ওই 1 তারিখে যাই, 30 তারিখে, 31 তারিখে, আমরা 31 30 তারিখে যাই প্রতি মাসে, আর এই মাসে যাওয়া হয়নি বিকজ পুজোর জন্য। তো এখন আজকে যাবো আমরা, তো তোমরা থেকো আমাদের সাথে, দেখবে আমরা কি কি শপিং করছি আর আমার কিরকম ভাবে পকেট ফাঁকা হয়, তাই তো? প্রতি মাসে পকেট ফাঁকা করে আমার, প্রতি মাসে পকেট ফাঁকা করতে যাচ্ছি, তুমি আছো কি করতে পকেট ফাঁকা? হ্যাঁ হ্যাঁ, গাইস তোমরা বলো তো, এটা জাস্টিস কি ইনজাস্টিস? একদম জাস্টিস, বড়ের পকেট ফাঁকা সবাই করছো, তো আর বেশি করে বড় না গো, কেউ করো না, বড় অনেক কষ্ট করে ইনকাম করে, একটু একটু বোঝার চেষ্টা করো প্লিজ। একদম করো, একদম করো। ঠিক আছে, আবার ওখানে আবার স্পেন্সেসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এলাম সাউথ সিটিতে, যাচ্ছি স্পেন্সার্স,
দেরি হয়ে গেল, গাড়ির তেল শেষ হয়ে গেছিল, গাড়ির তেল শেষ হয়ে গেছিল। তারপরে আমরা গেলাম সাউথ সিটিতে, এখন সাউথ সিটি স্পেন্সার ঢুকছি। এ দেখো ঋতু, এ দেখ মাম্মাম, আর কত নেবে এবার, তোমার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। দেখো দেখো সব নিয়ে নাও, সব নিয়ে নাও মামাম। হ্যাঁ এক কাজ কর, সব নিয়ে নে, এখানে যা যা আছে সব নিয়ে নে। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। নেই ইয়ে মজাক হো রাহা, এক সেকেন্ড ইয়ার মজাক হো। আবার কি কিনতে গেছে, তাড়াতাড়ি যা। তুই মানা করতে পারলি না, তুই মানা করতে পারলি না। ম্যাডাম আমার আমার জন্য একটু ভরে দিন, ভরে দিচ্ছি না। হ্যাঁ আপনি লাগবে বলো। হ্যাঁ আমার লাগবে 5 কিলো, বিতো হবে পূজোর পর সবাই এসেছে। লাইন দেখো, ফাইনালি তাহলে শেষ হলো ঋতু কেনা। দেখো কি হয়েছে তোর, কোনটা কিনতে বলেছিস? ওই দেখো চিপস, চিপস দিচ্ছে তোমাকে, ভাগ করে দাও, ভাগ করে দাও, করে দাও। ওই দেখ দেখো ঋতুর প্রোডাক্ট পেয়ে গেছি, আর আর ঋতুর ছাপও দেওয়া আছে। দেখো তো আমাকে পুরো এলিফ্যান্ট, বেবি এলিফ্যান্ট, হ্যাঁ পুরো বড় এলিফ্যান্ট নয়, বেবি এলিফ্যান্ট। আমাকে এলিফ্যান্ট বলছে মাম্মা। ও হাঁপিয়ে গেছে, শপিং করে হাঁপিয়েও গেছি আর খিদেও পেয়ে গেছে। আমি নিয়েছি চিকেন স্যালাড, শর্মা স্যালাড, আর মাম্মা নিয়েছে ধোসা, মশালা ধোসা, আর ঋতুও নিয়েছে মশালা ধোসা। আর ঋতু এই দুটো ধোসা ঋতুর, কিন্তু এইটুকু বাচ্চা খেতে পারে, তুমি ভাবো, তোমরা ভাবো। আর আমার হলো এই দেখো বাচ্চাদের মতন। আর তুমি আমার খাবারটা কেন খাচ্ছ, তোমার জন্য তো ধোসা আছে। না না দিস ইজ নট ফেয়ার ঋতু, একে তো কষ্ট দিয়েছে এত শপিং করে, তার উপরে আবার আমার খাবার খেয়ে কষ্ট দিচ্ছে। মাম্মাম খা খা, আরো খা, আরো খা, আরো খা। দেখো খাবে না,
তারপর দিন দেখে মানে মনের অবস্থা খুব খারাপ। কষ্ট হচ্ছে একটু হচ্ছে না? দাঁড়া তোমাকে দিয়ে এগুলো সব করে গাড়িতে উঠা করাবো। যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড নাইট, শুভরাত্রি।